তেলেমুড়ে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং সন্ত্রাস করছে তাদের কোনোভাবে আর বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন বিজেপির জয়ী প্রার্থী এবং বিধায়িকা কল্যাণী রায়। সোমবার 28 তেলেমুড়া মণ্ডলের সভায় এই হামলাবাজদের তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রশাসনের সাহায্য নিয়েই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলের নতুন যেসব বেনজল ঢুকেছে তাদেরকেও কড়া ভাষা সতর্ক করে কল্যাণী রায় জানান, তেলেমুড়ার পরিবেশকে আর নষ্ট হতে দেবে না বিজেপি দল। সাংবাদিক বন্ধুদেরও আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এনাফ ইজ এনাফ। তেলিয়ামুড়ায় যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, তেলিয়ামুড়ায় যারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা কখনো বরদাস্ত করব না। জিরো টলারেন্স নেব ভায়োলেন্সের ক্ষেত্রে, জিরো টলারেন্স। আমরা প্রশাসনের সাথে কথা বলছি, আমরা জানি কিছু বেনজল আমাদের দলেও ঢুকেছে, রাজনৈতিক মত পরিবর্তন করে আমাদের দলে ঢুকেছে, এটা একটা ষড়যন্ত্র আমরা আজকের দিনে বুঝতে পারছি এবং ভোটের সমীক্ষায় দেখতে পেয়েছি আমরা প্রত্যাশিত ফল আমরা লাভ করতে পারিনি। আমরা এই বেনুজল যারা ঢুকে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং আমাদের তেলিয়ামুড়ার শান্তির বাতাবরণ যারা নষ্ট করতে চাইছে তাদেরকে আমরা ক্ষমা করব না, তাদেরকে আইনের নিয়ে আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা, আইনি ব্যবস্থা যাতে নেয় সেটা আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি, আজকের দিনেও আমরা সেটা দাবি করব। বিরোধীরা অনেক চক্রান্ত করেছে আপনারা জানেন, এমনকি আমাকেও বলেছে, কমিউনিস্ট পার্টির পার্টি অফিস থেকে, মেইন অফিস থেকে বলেছে, 2 তারিখের পর থেকে আমি আর এসকোর্ট পাবো না, এসকোর্ট নিয়ে ঘোরাফেরা শেষ, তারা জিতছেন। মানুষ যোগ্য জবাব দিয়েছে, মানুষ তাদের এই চক্রান্তকে ভেস্তে দিয়েছে, কিন্তু তারা চেষ্টা করছে যে তেলিয়ামুড়াকে যাতে কালিমালিপ্ত করা। তেলিয়ামুড়ার নামকে কালিমালিপ্ত করার জন্য একটি মহল এবং বিরোধী শক্তিরা এই অশান্ত পরিবেশ কায়েম করার চেষ্টা করছে বলে জানান তিনি। সংযত আচরণ করার জন্য দলের কর্মকর্তাদের প্রতিও জোরালো ভাষা সতর্কবাণী দেন বিধায়িকা কল্যাণী রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।